বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত পদযাত্রায় শনিবার বিকেলে হবিগঞ্জ ও নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এতে আহত হন পুলিশসহ বেশ কয়েকজন। শনিবার রাত 12:30টার দিকে রাজধানীর কাকরাইল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে আটকের পর গ্রেফতার দেখায় পুলিশ। এসব ঘটনাকে বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার চক্রান্ত বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিনই সারা দেশে নেতা কর্মীদের নামে মামলা গ্রেফতার অব্যাহত রয়েছে। বিষয়টা কিন্তু অত্যন্ত প্রতিদিন জটিল থেকে জটিলতর হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে আপনার প্রেক্ষিত, এই প্রেক্ষিতে এই ঘটনাগুলো একটাই ইঙ্গিত দেয় যে তারা যেভাবেই হোক, যে করেই হোক, সমস্ত শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে রাষ্ট্রকে ব্যবহার করে তারা বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে তারা নিজেরা আবার সেই ক্ষমতায় দখল করার চেষ্টা করছে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়া। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে ফখরুল আরও দাবি করেন, রাজধানীর লালবাগ থেকে ছাত্রদলের ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনাটি সাজানো নাটক। এটা কোন প্রাগৈতিহাসিক যুগের ওপর কাছে দেখলেই একদম বানোয়ান তাহা মিথ্যা শুধু নয়, উদ্দেশ্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যমূলক। আমরা তো অবাক হচ্ছি যে অবৈধ সরকার তাদের যে হুকুম নির্দেশে তারা সন্ত্রাসী কাজ করছে, যেটাকে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলি আমরা, আজকে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস করে। এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে বর্তমান সরকারের ক্ষমতায় থাকা দরকার। ভারতের আনন্দবাজার পত্রিকার এমন খবরটি ভিত্তিহীন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আর ওই বিষয়টা তো আমার মনে হয় না এখন পর্যন্ত আমি কোনো অথেন্টিক কোনো কিছু আপনি দেখিনি, আমরা সূত্র দেখিনি। সরকার যদি চায় যে শান্তিপূর্ণভাবে আপনার সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আপনার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে সরকারকে আমরা যেটা দাবি করেছি এক দফা দাবি সেটাকে বাস্তবায়িত করতে হবে, এটা সরকারের দায়িত্ব। আর সরকার যদি না চায়, তার নিজেই সন্ত্রাস সৃষ্টি করছে, তাকে সন্ত্রাসের মধ্যে দিয়ে এগোতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।